গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই জাস্ট ফাটাফাটি আছেন, আমরাও ভালো আছি। সো আজকে ব্লগটাকে পিছন থেকে শুরু করছি, তার পেছনে একটা কারণ আছে যেটা আপনারা কিছুক্ষণে জানতে পারবেন। আজকে হচ্ছে সানডে রাত্রিবেলা, মানে সময় হচ্ছে এখন ঘড়িতে 8:45। আমি আর অর্পি দুজনে কলকাতা পৌঁছে গেছি, জাস্ট কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম। সো আজকে ব্লগে মোস্টলি আমি থাকবো, অর্পি হয়তো থাকবে না, বা থাকলেও কিছুক্ষণের জন্য থাকবে, সেটার পেছনেও একটা কারণ আছে যেটা আপনারা কিছুক্ষণে জানতে পারবেন। সো যেরকমটা আপনারা বুঝতেই পারছেন, এখন হচ্ছে সানডে রাত্রিবেলা, উইচ মিনস আমি কলকাতা ফিরে গেছি পূজাকে আহমেদাবাদে ছেড়ে, অ্যান্ড অর্পিও বাড়ি ফিরে গেছে, উইচ অলসো মিনস কি আমি আজকে সারাদিনে যা যা করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে অলরেডি আমি ক্যাপচার করে নিয়েছি। নাও দ্য কোয়েশ্চেন ইজ লাইক, আজকে ব্লগটা আমি কেন করলাম, এটা আমি নাও করতে পারতাম। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমি নিজেও জানি না আজকে ব্লগটাকে আমি কীভাবে স্টার্ট করলাম, কীভাবে শেষ করলাম, এটা আপনাদের ভালো লাগবে কি না, বোরিং হলো না, এন্টারটেনিং হলো, বাট আজকের জন্য ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার ফর মি। হোয়াট ম্যাটার্স এক্স্যাক্টলি, হোয়াট ম্যাটার্স সেটা হচ্ছে, আমি জানি আপনাদের মধ্যে এরকম অসংখ্য মানুষেরা আছে যারা শুধু এটুকু জানতে চায় যে আমি, অর্পি, ওর ফ্যামিলি, আমার ফ্যামিলি, পূজা সবাই ঠিক আছে নাকি। অ্যান্ড এটা আমি এতটুকু বাড়িয়ে বলছি না, মানে আমার পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রাম, অর্পির পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রামে আপনাদের মধ্যে হাজার হাজার মানুষ যারা আমাদের একটু ব্লগ পোস্ট করতে লেট হলেই পিং করেন যে কী হলো ব্লগ, কেন লেট পোস্ট হচ্ছে, তোমরা সবাই ঠিক আছো তো, সো কালকে যদি ব্লগটা আবার আমরা পোস্ট না করি তাহলে মেবি হয়তো মেবি আপনারা চিন্তা করবেন। সো যাই হোক, সেটাকে ভেবেই আমি আজকে ব্লগটা স্টার্ট করেছিলাম, বেশি কিছু ভাবিনি। বাট আগেন টুডে ইজ রিয়েলি আ হার্ড ডে ফর মি, অ্যান্ড মেকিং টুডেজ ব্লগ পসিবল ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট ফর মি, বাট যাই হোক করেছি, তো যা করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বাট একটাই জাস্ট রিকোয়েস্ট করবো, একটু আজকে ব্লগটাকে একদম শেষ অবধি দেখবেন, বিকজ এরপরে আমার আপনাদের সঙ্গে কিছু শেয়ার করার আছে, কিছু বলার আছে। আজকে টাইটেলটা এরকম দেওয়ার কারণ আপনাদেরকে বলার আছে। সো আইল বি রাইট ব্যাক, বাট আগেন বলছি আজকে ব্লগে অর্পি নেই, আমি থাকবো মোস্টলি, বিকজ শি ইজ জাস্ট নট ওয়েল। সো প্লিজ আজকে ব্লগটা পুরোটা দেখুন, অ্যান্ড দেন I'll be back. Hey, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই জাস্ট ফাটাফাটি আছেন। সো আজকে হচ্ছে সানডে, রবিবার, পূজার আমি জাস্ট বেরোলাম হোটেল থেকে। সো আমরা কালকে এখানে ছিলাম হোটেল স্লিপ ইনে, যেটা হচ্ছে গান্ধীনগরে। এখন আমরা জাস্ট, এখন টাইম হচ্ছে 10:45। সো আমরা জাস্ট হোটেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি পূজাকে ড্রপ করতে ওর হস্টেলে, যেটা এখান থেকে খুব একটা দূরে না। অ্যান্ড রাস্তা তো এখানে কী বলবো, মাশাল্লাহ, লাইক জাস্ট টু গুড, ট্রাফিক একদমই নেই। সো আশা করি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো ওখানে, গিয়ে আপনাদের দেখাচ্ছি পূজার হোস্টেলটা কেমন, যদি পসিবল হয়, মানে যদি অ্যালাউড থাকে ক্যামেরা। তো আমরা পৌঁছে গেছি ওর অ্যাকোমোডেশন যেখানে দিয়েছে, সেই জায়গাটার নাম হচ্ছে জাদুকা হ্যাপি ভিলেজ। ও এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল ছিল 10 মিনিটস, আর সরি 15 মিনিটস, আর এয়ারপোর্ট থেকে এটা হচ্ছে 20 মিনিটস। তো কোনো ব্যাপারই না, জাস্ট এয়ারপোর্টে ল্যান্ড করেন, এখানে পৌঁছে যাও। অ্যান্ড বাইরে থেকে তো অ্যাকোমোডেশন খুব ভালো লাগছে, দেখি ভেতরে গিয়ে কী অবস্থা। আমরা দেখতে পাচ্ছি আরও অনেক লোকজন এখানে আসছে সব পূজা, ইউ আর নট অ্যালোন ম্যান, যাই ভেতরে যাই দেখি কী অবস্থা। তো ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না অ্যাকোমোডেশনটা কেমন, বাট বেশ ভালো একটা বড় কমপ্লেক্স যেখানে অনেকগুলো টাওয়ার আছে, অ্যান্ড ভেতরে অ্যামিউজমেন্টের জন্য যথেষ্ট ভালো ফ্যাসিলিটিস আছে। সো ওখানে কমপ্লিট করে এখন আমি অটোতে আছি, যাচ্ছি এয়ারপোর্ট। যেরকমটা বলেছিলাম, এখানকার রাস্তা জাস্ট ফাটাফাটি, অ্যান্ড চারিদিকে গ্রিনারিতে ভর্তি। সো আমি জাস্ট অটোতে বসে ভিউ এনজয় করছি, আপনাদেরকে একবার দেখাচ্ছি। For the first time, been thinking about you all night, I've been searching for this all my life, because
তো আমি এখন এয়ারপোর্টে, আমার ফ্লাইট হচ্ছে 4:15, এখন বাজে 12:10, তো অনেকখানি টাইম আছে। আর আজকে ব্লগটা এখনও পোস্ট করা হয়নি, আমি জানি আবার লেট হয়ে গেছে, বাট কিছু করার ছিল না, পূজাকে ছাড়তে যাওয়ার ছিল অ্যান্ড সব কিছু মিলিয়ে অনেক লেট হয়ে গেছে। সো যাই হোক, সেটা আমি এখন বসে বসে আপলোড করছি। এখানে এয়ারপোর্টে ওয়াইফাইও নেই, বা হয়তো আছে আমি জানি না, পাসওয়ার্ড পাচ্ছি না। সো আমি এটা এখন করছি। একটা মজার জিনিস, মানে ইন্টারেস্টিং, আমার জাস্ট সামনে বম্ব স্কোয়াড টিমের একটা ড্রিলিং হচ্ছে, তো সেটা আমি চট করে একবার আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েল, সো এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে ভালো করে কথা বলার সুযোগই পাইনি, বিকজ অফ মেনি রিজনস। ফার্স্ট অফ অল, হোটেলে চেক আউট করার তাড়াহুড়ো ছিল, দেন পূজাকে ছাড়তে যাওয়ার এবং ওকে ঠিকঠাকভাবে ওখানে সেটেল করে দেওয়ার একটা তাড়াহুড়ো ছিল, অ্যান্ড থার্ডলি, এয়ারপোর্টের মধ্যে ভিডিওগ্রাফি ঠিকঠাক অ্যালাউড না, সো ওই জন্য একটা ভালো জায়গা খোঁজার অপেক্ষা করছিলাম। সো যাই হোক, এখন আমি মোটামুটি ফ্রি, আজকে ব্লগটাও জাস্ট আপলোড করেছি এয়ারপোর্ট থেকেই, যদিও বা মানে কালকে রাত্রেবেলা এখানে পৌঁছেছি, দেন ব্লগ এডিট করে আবার আজকে সকালবেলায় ঠিকঠাক ইন্টারনেট কানেকশন খুঁজে সেই ব্লগটাকে আপলোড করা, সব কিছু খুব ডিফিকাল্ট ছিল। বাট অ্যাজ আই অলরেডি সেড, কে কোনো দিনে ব্লগ স্কিপ করবো এটাকে আমি ভাবতে পারি না, তাই একদম নিজের 200% দিয়ে ট্রাই করি ব্লগটাকে যেন আপলোড করার, সো দ্যাট আপনারা সেটাকে দেখতে পারেন, এবং আপনাদের দারুণ দারুণ সমস্ত কমেন্টস এবং প্রচুর প্রচুর লাইকস অ্যান্ড সাপোর্টস যেন আমরা পাই। সো যাই হোক, সেভাবে আজকে ব্লগটা আপলোড করলাম। এখন আমার সিকিউরিটি চেক হয়ে গেছে, ব্যাগে চেক ইন হয়ে গেছে, আমি এখন সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি, আমার ফ্লাইট হচ্ছে 4:15 থেকে, অ্যান্ড বোর্ডিং টাইম স্টার্ট হবে 3:30, মানে 3:30 থেকে। সো এখন আমার কাছে বেশ অনেকখানি টাইম আছে, দুপুরে লাঞ্চ করে নিয়ে জাস্ট করবো একটু পরে গিয়ে, অ্যান্ড সো এখন একটু এয়ারপোর্টটা ঘুরে দেখবো, আপনাদেরকেও একটু দেখাবো। আহমেদাবাদ মানে এয়ারপোর্টটা খুব একটা বড়ো না, এবং এখানে দেখার মতন সেরকম খুব একটা বেশি কিছু নেই, বাট স্টিল যা আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো এই এয়ারপোর্টের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে গিরের একটা প্রোটোটাইপ বানানো হয়েছে। সো গুজরাটে গির কতখানি ফেমাস সেটা তো আপনারা সবাই জানেন, তো আমার জাস্ট পেছনে আপনারা যে বাগানটা দেখতে পাচ্ছেন এটা, সো এই বাগানটা পুরো এই এয়ারপোর্টের মাঝামাঝি পুরো বিস্তৃত, এবং টার্মিনাল 1 এবং টার্মিনাল 2কে সেপারেট করে এই গার্ডেনটা। সো এটা অ্যাকচুয়ালি গিরের একটা প্রোটোটাইপ এখানে বানানো হয়েছে, যেটা ভীষণই সুন্দর। সো আমি এখন জাস্ট ওটার সামনে দাঁড়িয়ে ভিউটাকে এনজয় করছি। এবার একটু যাই এয়ারপোর্টটা ঘুরে দেখি, অ্যান্ড দেখি এখানকার ফুড কোর্টে কী কী অপশান আছে, সো লাঞ্চটা জাস্ট করে নেব। সো আমার পেছনের এই লম্বা এরিয়াটা হচ্ছে এই এয়ারপোর্টের ফার্স্ট ফ্লোরে ওয়েটিং এরিয়া, সো এখানে আছে সমস্ত ফুড অপশানস এবং আলাদা আলাদা শপিং স্টোরগুলো। সো আমি একটু জায়গাটাকে ঘুরে দেখি, অ্যান্ড সঙ্গে আপনারাও দেখুন। সো আমার যে সামনেই হচ্ছে গেট নাম্বার 4, যেখান থেকে আমি কিছুক্ষণ পরে বোর্ড করবো। সো এখন আমি একটু যাই, কিছু খেয়ে নিই। সো আই হ্যাভ অর্ডার্ড মাই ফুড, যেখান থেকে অর্ডার করলাম সেই ক্যাফেটার নাম হচ্ছে নাস্তে পিওর ভেজ, এটা হচ্ছে এই এয়ারপোর্টের ফার্স্ট ফ্লোরে। সো আমি এটা অর্ডার করেছি, একটা মোকা ফ্র্যাপে অ্যান্ড একটা পনির টিক্কা স্যান্ডউইচ। সো মোকা ফ্র্যাপে নিয়েছে 170 অ্যান্ড পনির টিক্কা স্যান্ডউইচ নিয়েছে 190, ইনক্লুডিং GST 378।
So I'm just waiting for my food to come, and here I go. Thank you. সো আমি কলকাতা থেকে আহমেদাবাদ এসেছিলাম গো এয়ারে অ্যান্ড যাচ্ছি ইন্ডিগোতে। সো আমার ফ্লাইট 6E135 জাস্ট ল্যান্ড করলো। যারা কানেক্টিং প্যাসেঞ্জার্স ছিল তারা এখন এয়ারক্রাফট থেকে নেমে যাচ্ছে, কিছুক্ষণ পরে বোর্ডিং প্রসেস স্টার্ট হবে। সো আমি গিয়ে কিউয়ে দাঁড়াবো অ্যান্ড দেন আই উইল গেট ইনসাইড দি এয়ারক্রাফট 6E135। ওয়েল, আমি কলকাতা পৌঁছে গেছি, এখন এয়ারপোর্টের ভেতরেই আছি। অ্যান্ড ফর্চুনেটলি বোরপিও এখন বোলপুর থেকে আসছে, তো আমাদের দুজনের টাইমটা ম্যাচ করে যাওয়ায় ও এয়ারপোর্টে আমাকে পিক করতে আসছে। সো আমি এখন জাস্ট লাগেজটা কালেক্ট করে বাইরে ওয়েট করবো। বাট আনফর্চুনেটলি আমার ক্যামেরার ব্যাটারি শেষ হতে চলেছে, জানি না কতক্ষণ চলবে, এনি টাইম বন্ধ হয়ে যাবে। সো যতক্ষণ চলে চলুক। সো আমি লাগেজ নিয়ে বাইরে এসে গেছি, ওরপি অলমোস্ট পৌঁছে গেছে, আমি জাস্ট ওর জন্য ওয়েট করছি। আগের এপিসোডটা তোমরা আমাকে মিস করেছো সেম ওয়েতে আমিও তোমাদের খুব বেশি মিস করেছি। তো ফাইনালি উই মেট টুডে, এই জাস্ট বাড়ি পৌঁছালাম, জাস্ট এলাম। সো ও অ্যাকচুয়ালি বোথ আর ডেড টায়ার্ড। অ্যাকচুয়ালি আমাদের দুজনে এটা প্ল্যান ছিল না, আমার এয়ারপোর্ট থেকে ওলা করে আসার প্ল্যান ছিল অ্যান্ড ওর তো রাহুলের সাথে গাড়ি করে ডিরেক্টলি ফ্ল্যাটে আসার কথা ছিল। সেম টাইমিং ম্যাচ হয়ে গিয়েছিল, তো আই জাস্ট ওয়েন্ট টু পিক হিম। সো আমাকে জাস্ট ফোন করলো কি আমি কি তোমাকে নিতে আসবো, আমি বললাম হ্যাঁ ডেফিনেটলি। সো আমাকে তখন এয়ারপোর্টে পিক করতে এলো অ্যান্ড দেন ওখান থেকে স্ট্রেট এখন বাড়িতে। সো আপনারা তো দেখলেন এক্স্যাক্টলি আমি আজকে সারাদিন কী কী করেছি। সকালে পূজাকে আহমেদাবাদে ওর হস্টেলে ছেড়ে দেন আই কেম ব্যাক টু কলকাতা, ওরপি আমাকে এয়ারপোর্ট থেকে পিক করে আমরা দুজন একসঙ্গে ফ্ল্যাটে ফিরলাম। নাও আপনি এখনও ভিডিওটা দেখছেন মানে আপনি জানতে চান যে এক্স্যাক্টলি কী হয়েছে, আজকে ভিডিও টাইটেল এরকম কেন। সো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, কালকে রাত্রি 3টের সময় মানে আজকে ভোররাত্রি 3-3:30 মধ্যে যখন আমি আহমেদাবাদে হোটেলে ঘুমাচ্ছিলাম হঠাৎই ওরপি ফোন করে। সো অত রাত্রি ওরপি ফোন দেখে আই ওয়াজ রিয়েলি টেন্সড অ্যান্ড শকড, ভাবছিলাম কী হয়েছে এত মাঝরাতে কেন ফোন করেছে। তো যাই হোক ফোনটা আমি পিক করি অ্যান্ড ও আমাকে ফোনে জানায় যে দিদা মানে মাই গ্র্যান্ডমাদার, আপনারা তো জানেনই যে দিদা অনেকদিন ধরে অসুস্থ ছিলেন আর খুব কষ্ট পাচ্ছিলেন, মানে সত্যিই খুব কষ্ট পাচ্ছিলেন, মানে
বিছানায় সারাদিন শুয়ে থাকা একটা মানুষের পক্ষে নিজের জোরে এদিক থেকে ওদিক না ঘুরতে পারা, সব কিছুর জন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে বেঁচে থাকা যে কতখানি কঠিন সেটাকে চোখের সামনে দিদাকে দেখে আমি বুঝতে পেরেছি। তো দাদুর মৃত্যুটা একদমই আনএক্সপেক্টেড ছিল আমাদের সবার কাছে, আমরা কেউ মেন্টালি প্রিপেয়ারই ছিলাম না, কিন্তু দিদার ব্যাপারটা একদমই আলাদা। মানে আমরা জাস্ট দিদার কষ্টটা আর দেখতে পাচ্ছিলাম না কেউ। তো হয়তো মনের কোথাও না কোথাও সবাই আমরা প্রে করছিলাম যে মানে ঠাকুর যেন দিদাকে তাড়াতাড়ি মানে যাই হোক। তো আমাকে তিনটে সময় ওপি ফোন করে জানান যে মাই গ্র্যান্ডমাদার দিদা সি জাস্ট পাসড অ্যাওয়ে। তো আমি তখন ফোনে ফর 2-3 মিনিটস আই ওয়াজ লাইক সাইলেন্ট, কী বলবো কি বুঝতে পারছিলাম না। তো যাই হোক, এরকম হলো, দিদা অনেকদিন ধরে খুব কষ্ট পাচ্ছিলেন। তো কালকে রাত্রেবেলায় হঠাৎই এরকম ঘটনা ঘটে। নাও দ্য থিং ইজ লাইক আজ থেকে এক্স্যাক্টলি এক বছর আগে ঠিক এই একই সময় মধ্যরাত্রিতে দাদু মারা গেছিলেন, আর এক্স্যাক্টলি এক বছর পর একই সময়েও দিদা মারা গেলেন। আমি জানি না, মানে আপনারা ঠিক বিশ্বাস করবেন না, এই লাস্ট টাইম যখন আমি বাড়ি গেছিলাম মেবি 2 উইকস ব্যাক, তো আমি অর্পিকে আর মাকে বলছিলাম, জানো আমার কেন একটা মনে হচ্ছে যে দিদা জাস্ট বেঁচে আছে দাদুর কাজটার জন্য, জানি না এটা আমার মনে হচ্ছিলো। আর তাই হলো, একই দিনে একই সময়ে। সো আপনারা অনেকেই মানে যারা ইনসাইড আউট চ্যানেল রেগুলারলি ফলো করেন, আপনারা জানেন যে আজকে দাদু বাৎসরিক কাজ ছিল, অ্যান্ড অর্পি সেই কারণেই বোলপুর গেছিল, আর আমার যেহেতু পূজাকে ছাড়তে হতো তাই আমি গেছিলাম আহমেদাবাদে। সো ওই মানে আজ থেকে এক বছর আগে দাদু মারা গেছিলেন, আর ঠিক এক বছর পর একই দিনে একই সময় দিদা মারা গেলেন। তো যাই হোক, এই খবরটা পাওয়ার পর কারো মৃত্যু সংবাদই কখনো খুশির হতে পারে না বা নর্মালও হতে পারে না, বাট আমি ততখানিও দুঃখ পাইনি, বিকজ যেরকমটা বললামই আপনাদের অলরেডি, মনের কোথাও না কোথাও আমি একা না, আমরা সবাই, আমার মা মাসি সবাই, আমরা সবাই যে মানে আর দেখতে পারছিলাম না দিদার কষ্টটা। তো যাই হোক, সেই ঘটনাটা আজকে ঘটলো। সো দাদুর কাজটা আজকে হয়নি, সেটা হবে টিউজডে। তো টিউজডে দাদুর বাৎসরিক কাজ আর দিদার কাজ একই সঙ্গে হবে, তো আমরা ডেফিনেটলি ওখানে যাবো। তো যাই হোক, যেটা বলার ছিল সেটাই যে আজ কালকে রাত্রে মানে আজকে মধ্যরাত্রে খবরটা আমি পাই, তারপরে সকালবেলা উঠে আমি ডিসাইড করতে পারছিলাম না আজকে কী করবো, ব্লগ করবো কি করবো না, মানে আমার মনের অবস্থা একদমই ভালো ছিল না। বাট যে মানে জাস্ট ওই যে বললাম ওই কারণে আমি আজকে ব্লগটা শুরু করি, অ্যান্ড আই কেপ্ট ইট ভেরি সিম্পল, মানে যেরকম আমি করেছি সেরকম যা যা করেছি সেগুলো শুধু শ্যুট করেছি। অ্যান্ড আজকে ব্লগে অর্পি নেই, আমি একা ছিলাম, সঙ্গে কিছুক্ষণের জন্য পূজা ছিল। সো যাই হোক, আই রিয়েলি ডোন্ট নো কি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে কি লাগবে না, বাট যেরকমটা অলরেডি বলেছি আজকের জন্য ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার ফর মি। হোয়াট ডাজ ম্যাটার্স ইজ লাইক আপনাদের মধ্যে অনেকে আছেন যারা জাস্ট এটুকু জানতে চান যে আমরা সবাই ভালো আছি কি না, আমাদের মানে খবর কী, আমাদের খবর নিতে চান আপনারা। সো আপনাদের জন্য আজকে ডেডিকেটেড এই ব্লগটা। সো ছোটোবেলা থেকে আমার কাছে কখনো মামার বাড়ি বলে কিছু ছিল না, বিকজ মায়ের নিজের কোনো ভাই নেই, সো ইট ওয়াজ মোর অফ লাইক দাদু অ্যান্ড দিদার বাড়ি ফর মি। তো লাস্ট ইয়ার একই দিনে একই সময় দাদু মারা গেছিলেন, অ্যান্ড এবছর একই দিনে দিদা মারা গেলেন। সো নো মোর দাদুর বাড়ি ফর মি। তো যাই হোক, মাও আজকে আমাকে সকালবেলায় ফোন করে একই কথা বলছিলো যে আমার তো আর কেউ থাকলো না, অ্যান্ড আই ওয়াজ লাইক কে বলেছে কেউ থাকলো না, আমি আছি, বাবা আছে, অর্পি আছে, বোন আছে, সবাই আছে। সো যাই হোক, লাইফে আপস অ্যান্ড ডাউনস আসতেই থাকে, অ্যান্ড আফটার অল এন্ড অফ দ্য ডে উই আর হিউম্যান অ্যান্ড উই ডিল উইথ সো মেনি থিংস ইন লাইফ। তো যাই হোক, পার্ট অফ লাইফ, এভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। So that's it for today. I really have nothing else to share in today's vlog. আর সঙ্গে আজকে অর্পিও নেই, বাট ডেফিনেটলি অর্পি কালকে থাকবে। অ্যাকচুয়ালি আজকে ভোর রাত্রি মানে 3টে থেকে যখন থেকে ঘটনাটা ঘটে তখন থেকে ও জেগে আছে, অ্যান্ড শি হ্যাজ গন থ্রু আর লট। সো আমি তো এখানে ছিলাম না, নিদার বোলপুরে ছিলাম, আমি ছিলাম আহমেদাবাদে, বাট শি হ্যাজ গন থ্রু আ লট অ্যান্ড ওর মন মেজাজ একদমই ভালো নেই। সো ইট ওয়াজ মি অল অ্যালোন ইন টুডেজ ব্লগ। তো যাই হোক, আপনাদের যেমন লেগেছে যা বলার আছে নিচে কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। অ্যান্ড আজকে ব্লগটা আগেন আমি একাই শেষ করছি, অ্যান্ড অ্যাজ উই অলওয়েজ সে, টেক কেয়ার অফ ইউর সেলফ, ইউর ফ্যামিলি, ইউর ফ্রেন্ডস, বি হ্যাপি, স্টে ব্লেসড, বি প্রিটি ইন লাইফ, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, জাস্ট ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আপনাদের সঙ্গে দেখা হবে আবার কালকে। টাটা, বাবাই, গুড নাইট।